যে সকাল 6টা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা এখন কাঁথি যাচ্ছি বাবার বাড়ি, দাদু বাড়ি। ঠান্ডা ঠান্ডায় বেরিয়ে যাব যাতে রোদটা না লাগে। বাসে অনেক ভিড় ছিল, তাই প্রথম দিকে সিট পাইনি, মধ্যিখানে সিট পেয়েছি। অনেক ভিড় ছিল তাই জন্য ভিডিও করে দেখাতে পারিনি। এই যে বাস থেকে নামার পরে তোমাদের দাদা এসেছিল, আমাদের নিয়ে যাচ্ছে। এবারে আমরা ঘরের কাছে, এই যে এটা আমাদের ঘরের সামনে গলি, রাস্তায় চলে এসেছি। ও যেহেতু সামনাসামনি থাকে তাই বাবা আসবে না, দাদাই এসে নিয়ে যাচ্ছে। এসেই দেখি সকালের জলখাবার তৈরি করছে। এই যে আমার বোন আগে থেকে এসছে, একজন ভাজছে একজন বেলছে, এই ওর মেয়ে, ওরা আগে থেকে এসছে যেহেতু। তাই এখন বাজে বেলা 10টা, এই যে জলখাবার হচ্ছে, সবাই আসতে দেরি হলো তাই জন্য জলখাবারও খেতে লেট হয়ে গেছে। এখন সবাই জলখাবার টিফিন করছে, সবাই বসে খাচ্ছে, আমরা বসে খাইনি, আটা দিতে দিতে খাবো, তাই জন্য এই যে এখানে সোফায় মধ্যে বসে খাচ্ছি। এই যে আজকে রান্নাটা আমার কাছেই পড়েছে, এখন আমি মাংস রান্না করছি। এই যে মাংস মশলা করছি, আজকে মাংসটা আমি রান্না করব, আর বাদ বাকি রান্না মা সব করে দিয়েছে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস। দুপুরে যেহেতু সব বোন এবং জামাইরা আসেনি, ছোটো বোন আসতে পারেনি, তাই জন্য সন্ধ্যায় এসছে, সন্ধ্যায় ফোটাটা হচ্ছে, ফোটা শেষ করে এই যে খাওয়া দাওয়া হচ্ছে। মেজ বোনের হাজবেন্ডের শরীরটা খুব খারাপ ছিল তাই জন্য উপস্থিত থাকেনি, ফোটা নিয়ে পালিয়ে গেছে, খাওয়া দাওয়া করতে পারেনি, পেটের প্রবলেম হয়েছে। যেরকম ছোটো বোন সেজ বোন সবাই আছি আমরা। এটা আমার মা, এটা আমার সেজ বোন। ষষ্ঠীর দিন রাতে এত ঝড় বৃষ্টি হয়েছিল তাই পুরো ব্লগটা কমপ্লিট করতে পারিনি, রাত্রেটা তোমাদের দেখাতে পারিনি। তাই পরের দিন এই যে সবাই মিলে আমার কাকুর বাড়ি যাচ্ছি, ছোটো কাকুর বাড়ি, ওই ছেলে হয়েছে দেখিনি, তাই জন্য ছোটো কাকুর মেয়ের ছেলে হয়েছে, ওকে দেখতে এসছি। কাকু একটু দূরে থাকে, ছোট কাকু, সবাই বোনেরা সবাই এসছি আর ছেলেকে দেখতে। একটা বোন এখানে থাকে, গেটের কাছে দেখো কি সুন্দর গাছ, খুব সুন্দর লাগছে গেটের কাছে ফুলের গাছগুলো। আমরা সবাই ঘোরাঘুরি করে এসে দেখি বাবা সমুদ্রের কাঁকড়া নিয়ে এসছে। এই যে দেখো কি সুন্দর গায়ের কালার, বড় বড় দাঁত আরও বড় বড় হয়, ছোটোগুলো নিয়ে এসছে, বেশ খুব ছোটো না খুব বড়ও না, মিডিয়াম সাইজ। আমার মেজ বোন কাটছে, প্রথমে কাঁকড়ার দাঁড়গুলো কেটে নিচ্ছে, তারপরে খোলা ছাড়াবে ভালো করে ধুয়ে। এটা আজকে রাত্রে রান্না হবে ও মাছও হবে। মেয়েদের অবস্থা খুব একটা ভালো নয় তাই ব্লগটা বেশি দূর বাড়াবো না, রাত্রে সেই কারেন্ট চলে যায়,
ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। আমার ভিডিও কার কার ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।